রমজানে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে সংক্ষিপ্ত সংস্করণে তারাবি পড়ার অনুমতি দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। তবে মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে। বুধবার এক বিবৃতিতে মসজিদের হারামের প্রধান ইমাম ও হারামাইন শরীফাইনের প্রেসিডেন্সির প্রধান শায়েখ আব্দুর রহমান আজ সুদাইস এমন খবর দিয়েছেন। এর আগে মঙ্গলবার তিনি বলেন, পবিত্র দুই মসজিদে তারাবির নামাজ হবে 10 রাকাতে, কিন্তু তাতে কেবল ইমাম মুয়াজ্জিন সহ কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশ নেবেন। রমজানে কয়েক ঘন্টার জন্য কারফিউ শিথিল করার পরিকল্পনা করেছে সৌদি সরকার, যাতে নিজেদের মহল্লার বাইরে গিয়ে লোকজন প্রয়োজনীয় সওদা করতে পারেন। এদিকে করোনা ভাইরাস বিস্তারে লাগাম টানতে পরীক্ষার পরিসর বাড়িয়েছে সৌদি সরকার। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে 11,631 জনের শরীরে ভাইরাসটি সংক্রমিত হয়েছে।